আসসালামু আলাইকুম। রণীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবির আওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 10 আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়টির চতুর্থ ভাগ আমাদের জীবনে আবহাওয়া ও জলবায়ু। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম দৈনন্দিন আবহাওয়া সম্পর্কে, আবহাওয়া পর্যবেক্ষণ, আবহাওয়া পরিবর্তনের কারণ, মেঘ ও বৃষ্টি সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির চতুর্থ ভাগ আমাদের জীবনে আবহাওয়া ও জলবায়ু। তাহলে চলো বন্ধুরা আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, আবহাওয়া কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। এই প্রশ্নটির উপর ভিত্তি করে লক্ষ্য করো পাঠ্য বইতে ছকে তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমেই কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে আবহাওয়ার প্রভাব নির্ণয়। কি করতে হবে? এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের একদিকে রয়েছে ভালো আবহাওয়ার প্রভাব এবং অন্যদিকে রয়েছে বিরূপ আবহাওয়ার প্রভাব। দুই, ভালো ও খারাপ আবহাওয়ার প্রভাব ছকে লিখি। বন্ধুরা এবার তোমাদের কাজ, কি ভালো আবহাওয়া এবং খারাপ আবহাওয়ার প্রভাব ছকে লিখবে। ধরো বৃষ্টি, আমরা বৃষ্টি একটা আবহাওয়া, বৃষ্টির ভালো দিক এবং খারাপ দিক উল্লেখ করি। বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয়, এটি হচ্ছে ভালো আবহাওয়ার একটি প্রভাব এবং বিরূপ আবহাওয়ার প্রভাব হিসেবে হতে পারে অতি বৃষ্টির ফলে বন্যা হয়। দ্বিতীয়ত, মাঠে ফসল ভালো হয় বৃষ্টির ফলে এবং বিরূপ আবহাওয়ার প্রভাব কি, মাঠের ফসল নষ্ট হয়, যখন অতিরিক্ত বৃষ্টি হয় মাঠের ফসল নষ্ট হয়। তৃতীয়ত, কৃষি ফসল উদ্ভিদ ও প্রাণীর জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করে বৃষ্টি, আবার অতিবৃষ্টির ফলে কি হয়ে থাকে, নদীর পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং সমতল ভূমি ডুবে যায়। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা এবার তোমাদের কাজ, কি তোমাদের কাজগুলো নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং আবহাওয়ার বিভিন্ন দিক উপলব্ধি করে এর ভালো ও বিরূপ দিক শনাক্ত করতে পারবে। বন্ধুরা লক্ষ্য করো, বৃষ্টি সকল উদ্ভিদ ও প্রাণীর জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করে। আমরা জানি বৃষ্টি আমাদের জীবনে অতি প্রয়োজনীয়। বৃষ্টির ফলে কি হয়, উদ্ভিদ ও প্রাণী সকলেই প্রয়োজনীয় পানি পেয়ে থাকে। অতিবৃষ্টির ফলে বন্যা হয়। এই বৃষ্টি যেমন আমাদের জন্য প্রয়োজনীয়, ঠিক একইভাবে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন বন্যার সৃষ্টি হয় এবং বন্যার ফলে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই। আমাদের জীবনে আবহাওয়া, আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। শীত লাগলে আমরা গরম কাপড় পরি, বৃষ্টি হলে বা রৌদ্রোজ্জ্বল দিনে আমরা ছাতা নিয়ে বাইরে যাই। বৃষ্টি হলে পানির অন্যতম প্রধান উৎস, বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয়, ফসল ভালো ফলে। তবে আবহাওয়া সবসময় আমাদের জন্য সুফল বয়ে আনে না। বন্ধুরা লক্ষ্য করো, আমাদের জীবনে আবহাওয়া কি, আমাদের জীবনে আবহাওয়া নানাভাবে প্রভাবিত করে। যখন আমাদের শীত লাগে তখন আমরা গরম কাপড় পরি, আবার যখন বৃষ্টি হয় বা অনেক রোদ থাকে তখন আমরা ছাতা নিয়ে বাহিরে যাই। এভাবে বলা হয়েছে বৃষ্টি হচ্ছে পানির অন্যতম প্রধান উৎস। তাহলে আমরা জানতে পারলাম পানির প্রধান উৎস কি, বৃষ্টি। বৃষ্টিতে কি হয়, গাছপালা সতেজ হয়, ভালো ফসল ফলে। কিন্তু আবহাওয়া সবসময় আমাদের জন্য সুফল বয়ে আনে না। অনেক সময় আবহাওয়ার বিরূপ প্রভাবে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এবার আমরা জানব বন্যা সম্পর্কে। বন্যা আমাদের জন্য খুবই ক্ষতিকর। তোমরা ছবিটিতে লক্ষ্য করতে পারছো বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে। এটির কারণ হচ্ছে অতিবৃষ্টি। যখন অতিবৃষ্টি হয় তখন তা বন্যা সৃষ্টি করে এবং এই বন্যার ফলে কি হয়, ঘর বাড়ি বাসস্থান সব পানিতে তলিয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, গবাদি পশু মারা যায়, অনেক সময় মানুষও মারা যায়। তোমরা ছবিটিতে দেখতে পাচ্ছ
বন্যার ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি এখানে দেখা যাচ্ছে। এবার আমরা বন্যা সম্পর্কে বিস্তারিত জেনে নেই। যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কি হবে? এত পানি কোথায় যাবে? নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যেতে পারে, রাস্তাঘাট তলিয়ে যেতে পারে, মাঠের ফসল বাড়িঘর পানির নিচে তলিয়ে যেতে পারে। এই অবস্থাই হলো বন্যা। বন্ধুরা, বন্যা কি? যখন ভারী বৃষ্টিপাত হয়, অতিরিক্ত বৃষ্টি হয়, তখন কি এই পানি কোথাও যায় না? এই পানি কি হয়? নদীর পানি তখন বৃদ্ধি পায়। যখন অতিরিক্ত বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হয়, তখন নদীর পানি বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যায়। তখন রাস্তাঘাট, মাঠের ফসল, ঘরবাড়ি সব কিছুই পানিতে তলিয়ে যায়, পানিতে ডুবে যায়। এটাকেই বলা হয় বন্যা। এবং এই বন্যা আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিকর। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে শিখতে পারলাম আমাদের জীবনে আবহাওয়া ও জলবায়ু। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।